হ্যালো ভিউয়ার সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমান রডের বাজার দর সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে আমরা জানবো যে কোন কোম্পানির রড কত টাকায় বিক্রি হচ্ছে সেটা দেখবো। তো প্রথমে আমরা দেখবো হলো জিপিএস রড বর্তমানে প্রতি টন বিক্রি হচ্ছে হলো 90,000 টাকা করে। এস আর আর এম রড বিক্রি হচ্ছে প্রতি টন 85,500 টাকা করে। সিএস আর এম রড বিক্রি হচ্ছে প্রতি টন 85,500 টাকা করে। কে এস আর এম রড বিক্রি হচ্ছে প্রতি টন 90,500 টাকা করে। আর আর এম রড বিক্রি হচ্ছে প্রতি টন 84,000 টাকা করে। কিং স্টিল রড বিক্রি হচ্ছে প্রতি টন 83,000 টাকা করে। জেএসআরএম রড বিক্রি হচ্ছে প্রতি টন 84,000 টাকা করে। জেডএসআরএম রড প্রতি টন বিক্রি হচ্ছে 84,000 টাকা করে। বিএসআই রড বিক্রি হচ্ছে 84,000 টাকা করে প্রতি টন। এসসিআরএম রড বিক্রি হচ্ছে প্রতি টন 80,500 টাকা করে। এসএস স্টিল বিক্রি হচ্ছে প্রতি টন 83,000 টাকা করে। হাইটেক স্টিল বিক্রি হচ্ছে প্রতি টন 82,500 টাকা করে। আনোয়ার ইস্পাত বিক্রি হচ্ছে প্রতি টন 90,500 টাকা করে। এএসবিআরএম রড বিক্রি হচ্ছে প্রতি টন 80,500 টাকা করে। এমএসডব্লিউ রড বিক্রি হচ্ছে প্রতি টন 83,000 টাকা করে। রানী স্টিল বিক্রি হচ্ছে প্রতি টন 84,000 টাকা করে। এসএসআরএম রড বিক্রি হচ্ছে প্রতি টন 82,000 টাকা করে। রহিম স্টিল বিক্রি হচ্ছে প্রতি টন 90,000 টাকা করে। একেএস রড বিক্রি হচ্ছে প্রতি টন 91,000 টাকা করে। বিএসআরএম রড বিক্রি হচ্ছে প্রতি টন 92,500 টাকা করে। প্রাইম রড বিক্রি হচ্ছে প্রতি টন 83,200 টাকা করে। ফেমাস রড বিক্রি হচ্ছে হলো 83,300 টাকা করে প্রতি টন। সোমা স্টিল বিক্রি হচ্ছে প্রতি টন 83,200 টাকা করে। তো এই ছিল 10 নভেম্বর 2022 সালে বিভিন্ন কোম্পানির রড প্রতি টন কত টাকা বিক্রি হচ্ছে সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করুন। আপনারা যারা আজকের দিনে রড কিনতে চান তাহলে এই প্রাইজের মধ্যেই রড কিনতে পারবেন। স্থান এবং বিভিন্ন জায়গায় কম বেশি হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।